নমস্কার আপনাদের সবাইকে জানাই প্রাক শারদীয়ার শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আমি আজ যে বিষয়টি দেখাতে চাইছি সেটা হচ্ছে কিভাবে হোম করতে হয়। আশা করি আপনারা প্র্যাকটিক্যাল হোমটাই দেখবেন। এই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে যে হোম হয়েছিল আমারই এক আত্মীয়ের বাড়িতে, সেখানে আমার এক সহকর্মী তিনি হোমটি করেছিলেন, সেটি আপনাদের সামনে আজ দেখাবো। আশা করি মন দিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের উপকার হয়। হোমের বিষয়টি অন্যান্য পূজাতেও প্রায় একই রকম। এই হোমটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হোম কীভাবে করাতে হবে। তাহলে বন্ধু শুরু করি বিশেষ হোম। আমরা আজকের যজুর্বেদীয় মতে গণেশ চতুর্থীর দিনে যজ্ঞ করতে শুরু করতে চলেছি। পূর্ব দিকে মুখ করে বসালাম, আমিও দেবতার দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে বসলাম। যজ্ঞে স্তণ্ডীরের উপরে তিনটি পূর্বাভিমুখ রেখা অঙ্কন করিলাম, 2-3, উৎকট নিরসন করলাম। যজুর্বেদীয় যজ্ঞের এইভাবে উৎকট নিরসন করিতে হয়। পূর্বাভিমুখ দুটো কাঠ সাজাইলাম, 2টি কাঠ সাজালাম, ফের উত্তর এবং দক্ষিণাভিমুখী আরও 2টি কাঠ সাজাইলাম, আবার পুনরায় পূর্বাভিমুখ 2টি কাঠ দিলাম। এইভাবে স্তণ্ডীল সাজাইতে হয়। যজুর্বেদীয় যজ্ঞে চতুষ্কোণ কাঠ সাজাতে হয়। যজুর্বেদীয় কি সামবেদীয় কি, তবে যজুর্বেদীয় এখন যজ্ঞ করছি। এই যজুর্বেদীয় যজ্ঞকালে চতুষ্কোণ একটা স্তণ্ডীল সাজালাম। এই স্তণ্ডীলের মাঝখানে একটি কাঠ দিলাম, একটি পাটকাঠি তারা নিলাম, নিয়ে পাশে রাখলাম, একটু কর্পূর রাখলাম অগ্নিকোণে, প্রণীতা পাত্র এখানে রাখলাম, প্রক্ষণী পাত্র এখানে রাখলাম, আর্য পাত্র এখানে রাখলাম, তার পাশে ইদং পাত্র রাখলাম। তিলের উপর একটু তিল ছড়িয়ে দিলাম সাইডের দিকে, একটা সাইড করে, কারণ পূজার পরে ওই তিলটা আবার যজ্ঞের সময় লাগবে। আবার কেউ তিল এখন না দিতেও পারো, পরে দিলেও হবে। একটু চিনি দিলাম, মানে শর্করা দিলাম, একটু মধু দিলাম, পঞ্চগব্য দ্বারা
বেদি শোধন করলাম, পঞ্চকব্য আগে করাই ছিল, বেদি সংস্কার করলাম। যজ্ঞ শুরু করছি এইভাবে, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবি বাচক্ষুরাততম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবি বাচক্ষুরাততম। ওম সর্বমঙ্গলমঙ্গলিয়ং বরণীয়ং বরদং শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্মাণি কারয়েৎ। শঙ্খ চক্রধরং বিষ্ণু দ্বিভুজং পীতভাষসম প্রারম্ভে কর্মণাং বিপ্র পুণ্ডরীকং স্মরেদ্ধরিম। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। শুক্লাম্বরং ধরং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নং বদনং ধয়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। শ্রীতে সকল কল্যাণ ভজন যত্র জায়তে পুরুষং স্তমজং নিত্যং ব্রজামি শরণং হরিম। গোবিন্দং পুণ্ডরীকাক্ষ রক্ষমাং শরণাগতঃ। ওম নমো নারায়ণ পুণ্ডরীকাক্ষ হরি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নেন কুরু মে দেব সর্বকার্যেষু সুসর্বদা। ওম গণনং ত গণপতি গুংহবামহে প্রিয়নং ত প্রিয়পতি গুংহবামহে নিধিনং ত নিধিপতি গুংহবামহে বসো মম। ওম চতুর্বদন সদমস্থ চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ নমঃ। এতাভ্যোহমীয় দ্রব্যেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পেয়মেতাভ্যোহমীয় দ্রব্যেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় ওম বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় পূজনীয় দেব দেবীভ্য নমো নমঃ। ওম তেজসি শুক্রমস্য মৃতমসি ধমনমাসি প্রিয়ং দেবনমনাধৃষ্টং দেব যজনমসি। ওম মধুবাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধবঃ মার্ধীর্ণ সন্তোষধি মধুনক্তাম উতোষস। মধুমাৎ পার্থিব গুংরজ মধুদৌরস্তু ন পিতা মধুমান্নর বনস্পতির মধুমাংস্তু সূরিয়া মার্ধির গাব ভবন্তু না। ওম মধু মধু মধু। ওম আপ্যায়স্য সমেতু তে বিশ্বত সমবিষ্ণম ভবাবাজস্য সঙ্গথে। ওম হরি, ওম হরি, ওম হরি। ওম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ নারায়ণ হরি। স্তণ্ডিলের অগ্নিকোণে কর্পূর দিয়া আগুন জ্বালাইব। মন্ত্র যথা ওম উদ্বুদ্ধস্যগণে প্রতিজগৃহীতমিষ্টাপূর্তে সগুং শ্রিয়থময়ঞ্চ
अस्मिन्ता सदस्ते अद्युतरस्मिन् विश्वदेवा जयमानश्च सीदतः। ॐ अग्निमीले ॐ अग्नयाहि पीतये गृहानोऽभ्युदाताये निहत सत्सिबर्हिषि ॐ क्रव्यादमग्निं प्रहिणमि दुरं जमरज्जं गच्छतु रिप्रोवाह। একটি কুশ নৈঋত কোণে বা পাটকাঠি করে আগুন নৈঋত কোণে ফেললাম জ্বলন্ত, বাকিটা আত্মাভিমুখে হোমকুণ্ডুর মধ্যে কাষ্ঠের মধ্যে প্রবেশ করাবো। ওমি হই বায়মি তার জাত বেদ দেবেভ্যহব্যং বহতু প্রজানন। একটু উত্থিত ভাবে হাত জোড় করে প্রণাম। ওম সর্বত পাণিপাদন্ত সর্বতোক্সি শির মুখ বিশ্বরূপ মহানগ্নি প্রণীত সর্বকর্মসু। একটি জল নিলাম, এইভাবে নিলাম, নিয়ে অগ্নিকোণে জলটা ব্রহ্মার আসন আছে অরধ্নি প্রমাণ দূরে, এই হচ্ছে অরধ্নি প্রমাণ, এই দূরে ওখানে একটা ঘট এবং গামছা দেওয়া রয়েছে, ওই ঘট গামছার সামনে আমরা ব্রহ্মার আসন করলাম। এই আসনে আমরা জলের ধারা দেব। ও মহে দৈধি সবিয়ত তিষ্ঠন্নস্য সদনে শীত জো অস্মাত পাকোতর। এইভাবে ও সিদামি, ব্রহ্মা হলে ব্রহ্মা বলতো, এখানে হোতা স্বয়ং বলছে ওম সিদামি। অঙ্গুষ্ঠ বাম হাতের অঙ্গুষ্ঠ অনামিকা দ্বারা ওই ব্রহ্মার আসন থেকে এক গাছি কুশ তুলব, মন্ত্র পাঠ করিয়া করে নৈঋত কোণে ফেলে দেব বা নিক্ষেপ করব যাকে বলা হয়। ওম হরিপুণ্ডরীকাক্ষ নারায়ণ হরি ওম ইদমহ ওম নিরস্ত পাবনসহ তেনাং বয়ং দিস্ম। দক্ষিণ পশ্চিম কোণে কুশটা ফেললাম, ব্রাহ্মণ মানে হোতা আমি মন্ত্র পাঠ করছি। ওম ইদমহং বৃহস্পতে সদনে সিদামি প্রসূত দেবেন সবিত্রা তদগণয়ে প্রববিমি তদবায়বে তদ পৃথিবী। ব্রাহ্মণ আসনে কুশপত্র একটি ফুল নিয়ে দিলাম, কুশপত্রম ওম ব্রহ্মণে নম ব্রহ্মণপুত্রায় নম। দুটি কুশ আগাওয়ালা কুশ এইভাবে একত্রিত করিলাম, করে প্রাদেশ প্রমাণ মাপ নিলাম দুটোকে, একটি কুশ দিয়ে বাঁধলাম, এইভাবে। এবার যেখানটা বেঁধেছি ওই জায়গাটা চাপ দিয়ে কাটতে হবে, নখ দিয়ে নয়, অনখ। মন্ত্র
ओम पवित्रस्थ वैष्णव এই ভাবে কাটলাম, বাঁহাতে নিলাম, ডানাতে জলের ছিটা দিচ্ছি শুদ্ধিকরণের জন্য। ওম বিষ্ণুর মনসা পুতে স্থ, বাম হাতের অঙ্গুষ্ঠ দ্বারা পবিত্রের অগ্রভাগ ধরলাম, ডান হাতের অঙ্গুষ্ঠ অনামিকা দ্বারা মূলদেশ ধরলাম, গোড়া ধরে প্রক্ষিণী পাত্রে ডুবাইলাম জলে। এইভাবে জলটা ছাঁকলাম, ঘৃত পাত্রটাকে ছাঁকলাম এইভাবে। এবার জলে ছিটা দিলাম, এটা প্রণীত পাত্রে রাখলাম। এই জল চারিদিকে প্রক্ষণ করিলাম, কুশিটা তপ্ত করলাম তিনবার, জল দিয়ে মার্জন করলাম এইভাবে। আর্যস্থলীতে আর্যস্থলী সংস্কার করলাম এইভাবে, মাটিতে রাখলাম, আবার এই তলায় দোতলবেশ ঘষলাম, আবার এইভাবে নিলাম, মাটিতে রাখলাম, আবার এইভাবে দিলাম, দিয়ে শোধন হলো। এবার দুটো কুশকে এইভাবে ধরলাম, এই নিলাম, আগা তলদেশ এবং মাঝখানে ঘি লাগালাম। মন্ত্র, ওম সবিতুস্তা প্রসব উৎপন্ন অচ্ছিদ্রে না পবিত্রে না সূর্যস্য রশ্মি ভিস্বাহা দিলাম। আবার অমন্ত্রক এইভাবে দুবার দিলাম, আবার এটাকে ধুয়ে যজুর্বেদীতে, যজুর্বেদী যজ্ঞে বা হোমেতে উত্তর আগ্র করে রাখতে হয়। সামবেদি হলে এটা জলে চুবিয়ে আগুনে দিয়ে দিতে হয়। এবার একটি প্রাদেশ প্রমাণ সমিত নিলাম, আগুনে দিলাম। এই বায়ুকোণ থেকে অগ্নিকোণ পর্যন্ত একটি ঘিয়ের ধারা দেব আগুনের মধ্যে। ওম প্রজাপতয়ে স্বাহা, ইদম প্রজাপতয়ে, ইদম পাত্রে হাত ঝাড়া রাখতে হয়। আবার এই নদীতকোণ থেকে ঈশানকোণ অব্দি একটি রেখা দেব, সেই রেখার মন্ত্র যথা ওম ইন্দ্রায় স্বাহা, ইদম ইন্দ্রায়। এর মাঝখান থেকে একটি রেখা টানবো, দুজনের ক্রসের রেখা মাঝখান থেকে একটা রেখা পূর্বাভিমুখে, পশ্চিম থেকে পূর্বাভিমুখে একটি রেখা যাবে ঘিয়ের ধারা আর কি। ওম অগ্নয়ে স্বাহা, ইদম অগ্নয়ে। আবার একটি রেখা ঈশানকোণ থেকে এইভাবে আসবে, এইভাবে এসে রাইট চিহ্নের মতো ওইদিকে গিয়ে আগুনে ঘিয়ের ধারাটা পড়বে। ওম সোমায় স্বাহা, ইদং সোমায়, রাইট চিহ্নের মতো। প্রতিবারে ইদংটা এখানে হাত ঝাড়া রাখতে হয়। এবার সংকল্প করতে হবে, যে বাড়িতে এসছি সেই বাড়ির কৃতিকর্তার নাম ধরে আমি বাক্যপাঠ করব। কৃতিকর্তার নাম সন্তু ভৌমিক, যজুর্বেদীয়, উত্তরাভিমুখে বসলাম এইভাবে, বাঁহাতে ডানাত রাখলাম হরিতকি, তিল, ফুল, পূর্ণ জল, কুশ, ত্রিপত্র ধরে বাক্যটা বলবো। বিষ্ণুরোম তৎসদ্যা অদ্যা ভাদ্রে মাসি শুক্লপক্ষে গণেশ চতুর্থ্যাং তিথৌ, এবার আমার নাম
সান্ডিল্য গোত্র, যিনি পুজো করেন তার নাম আগে, তারপরে কর্তার নাম, সান্ডিল্য গোত্র তপন দেব শর্মা সংকল্পিত কাশ্যপ গোত্রস্য সস্ত্রীক সপরিবার সহিত সন্তু ভৌমিক শৌকালীন গোত্রস্য সন্তু ভৌমিক মহোদয়স্য বা দাসস্য গোচরে বিলগ্নাদি অবস্থিত রব্যাদি নবগ্রহ সংসূচিত সংসূচ্য সংসূচ ঈশ্বমান সর্বগ্রহারিষ্ট ঝটিতি প্রশমন পূর্বক দীর্ঘায়ুষ্ট বলারোগ্য প্রাপ্তি পূর্বক কর্মক্ষেত্রে সর্ববাধা ঝটিতি প্রশমন পূর্বক ব্যবসাক্ষেত্রে অভ্যুদয় মঙ্গলশ্চ নিমিত্তক শ্রী শ্রী গণপতি দেবতা প্রীতিকাম শ্রী শ্রী গণপতি পূজাঙ্গীভূত ওম গং গণপতয়ে স্বাহা বা ওম গণনাংতা গণপতি গুং হবামহে প্রিয়নাংতা প্রিয়পতি গুং হবামহে নিধিনাংতা নিধিপতি গুং হবামহে বস মম সহেতি মন্ত্রেণ প্রত্যেকেন পরিপঠিতেন অষ্টাবিংশতি সংখ্যক ত্রিমধু মিশ্রিত বা সাজ্য সতিল বিল্লপত্র সমিধিভি গণপতি দেবতা হোম কর্মহং করিষ্যামি পরার্থে করিষ্যামি। জলটা ঈশান কোণে একটু ফেললাম। ওম বেদানং বচনং রক্ষ ব্রহ্মণানং বচং শৃণু যদর্থে ক্রিয়তে হোম তদ হোম সফলং কুরু ওম যজ্জাগ্রত দুরমুদৈতি দৈবং তদুসুপ্তস্য তথৈবৈতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু অয়মারম্ভ শুভায় ভবতু। অগ্নির নামকরণ হবে, অগ্নির নামকরণ করবো যথা দেবতাদের অগ্নি বলত বলত নামকরণ করে আমি অগ্নি স্থাপন করছি। ওম অগ্নে তং বলদ নামাসি ওম পিঙ্গাভ্রুম শ্রুখে সাক্ষ পিনাঙ্গো জঠরোরুণ ছাগস্থ সাক্ষ সূত্রাগ্নি সপ্তার্চি শক্তিধারক ওম ভূর্ভুবঃ বলদ নামাসি বলদ নামগ্নে ইহাগচ্ছ ইহাতিষ্ঠ ইহাতিষ্ঠ ইহাসন্নিধে ইহাসন্নিরুধ্যাম অত্রাধিষ্ণম কুরু মম পূজাং গৃহাণ। যেখানে প্রজ্বলিত অগ্নি সেখানে হোম করতে হয়, সেটাই হচ্ছে অগ্নি জিহোবা। যত্র প্রজ্বলিত অগ্নি তত্র জিহোবা। এইভাবে অগ্নির বিভিন্ন জায়গা আছে, মাথা কান চক্ষু নাসিকা মুখমণ্ডল, আমরা সবসময় অগ্নির জিহোবাতে হোম করব। যেখানে আগুনটা জোরে জ্বলে উঠবে, জোরে জ্বলে উঠবে, সেই জায়গাটা হচ্ছে অগ্নির জিহোবা। ওম এতদ পদ্মং বলদগ্নয়ে নমঃ এসর্ঘং বলদগ্নয়ে নমঃ ইদমাজমনিয়দকং বলদগ্নয়ে নমঃ এষ মধুবরকং বলদগ্নয়ে নমঃ ইদম পুনআজমনিয়দকং বলদগ্নয়ে নমঃ এষ গন্ধং বলদগ্নয়ে নমঃ এতদ পুষ্পমং বলদগ্নয়ে নমঃ এষ ধূপ বলদগ্নয়ে নমঃ এষ দীপম বলদগ্নয়ে নমঃ এতদ হবির্নৈবেদ্যং বলদগ্নয়ে নমঃ। নৈবেদ্য স্বরূপ ঘিটাকে বেশি পরিমাণ দেয়া হলো, কখনোই নৈবেদ্যার্থে আর্যং বলবে না, নৈবেদ্যং বলবে। এবার
আমরা 108টা বেলপাতা নিতে পারি, 28টা বেলপাতা নিতে পারি, যেরকম জোগাড়। এখানে উনি 28টা বেলপাতা দিয়েছেন, নিশ্ছিদ্র সুন্দর বেলপাতা। সেই বেলপাতাটা আমরা উৎসর্গ করব, করে অগ্নিতে আহুতি প্রদান করব। 28টা বেলপাতা আছে, আমরা এই বেলপাতাটাকে শোধন করছি, শোধিত করছি। ওম বং এতেভ্যঃ অষ্টাবিংশতি সংখ্যক বিল্লপাত্র সমিতভ্য নমঃ। এতেভ্য অষ্টাবিংশতি সংখ্যক বিল্লপাত্র সমিতভ্য নমঃ। ওম এতেভ্য অষ্টাবিংশতি সংখ্যক বিল্লপাত্র সমিতভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে এতেভ্য অষ্টাবিংশতি সংখ্যক বিল্লপাত্র সমিতভ্য নমঃ। এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ। এতে গন্ধপুষ্পে এতদ সম্প্রদানায় ওম গং গণপতয়ে নমঃ। বেলপাতার তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করছে, আর এইখানে মা যোগমায়া দুর্গা অবস্থান করছে। বিভিন্ন জায়গার মতে কোনো জায়গায় বোঁটা ফেলে দিতে বলছে, তার বিভিন্ন জায়গা আছে, অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা, এইভাবে। তো আমাদের এখানে বোঁটা মানে বৃন্তটা চলে। ও বিষ্ণু পুণ্ডরীকাক্ষ নারায়ণ হরি, একটি ঘৃতাক্ত বিল্লপত্র আগুনেতে আহুতি প্রদান করিলাম। ও গণনন্ত গণপতি গুং হবামহে, প্রিয়নন্ত প্রিয়পতি গুং হবামহে, নিধিনন্ত নিধিপতি গুং হবামহে, বস মম স্বাহা ইদং গণপতয়ে। এই পাত্রের হাত ওম, এইভাবে ওম গণনন্ত গণপতি গুং হবামহে, প্রিয়নন্ত প্রিয়পতি গুং হবামহে, নিধিনন্ত নিধিপতি গুং হবামহে, বস মম স্বাহা ইদম গণপতয়ে। ওম গণনন্ত গণপতি গুং হবামহে, প্রিয়নন্ত প্রিয়পতি গুং হবামহে, নিধিনন্ত নিধিপতি গুং হবামহে, বস মম স্বাহা ইদম গণপতয়ে। ওম গং গণপতয়ে। ওম গণনন্ত গণপতি গুং হবামহে, ওম প্রিয়নন্ত প্রিয়পতি গুং হবামহে, নিধিনন্ত নিধিপতি গুং হবামহে, বস মম স্বাহা ইদম গণপতয়ে। ওম গণনন্ত গণপতি গুং হবামহে, প্রিয়নন্ত প্রিয়পতি গুং হবামহে, নিধিনন্ত নিধিপতি গুং হবামহে, বস মম স্বাহা ইদম গণপতয়ে। আবার একটি অমন্ত্রক সমিত অগ্নিতে ঘৃত মাখিয়ে দিলাম। এইভাবে আবার মহাবৃতি হোম, মহাবৃতি হোম হবে ওম ভূস্বাহা ইদমগ্নায়ে, ওম ভুব স্বাহা ইদম বায়বে, ওম স্বাহা ইদম সূর্যায়ো। ভূলোকের অধিপতি দেবতা অগ্নি, ভূলোকের অধিপতি দেবতা বায়ু, এবং সহলোকের অধিপতি দেবতা সূর্য, তাই এই আহুতিগুলো তাদের উদ্দেশ্যে দেওয়া হইল। প্রায়শ্চিত্ত হোম, তার আগে বিষ্ণু হোম যে থাকে বিষ্ণু হোম করে নিতে পারেন। ওম বং এতাভ্যৌরমস্মিতভ্যৌরমস্মিতভ্যৌরমস্মিতভ্যৌরমস্মিতভ্যদেবায় বিষ্ণবে নমঃ, সমদানাম বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওম বিষ্ণুরোম তৎসদিয় ভাদ্রে মাসি শুক্লে বক্সি গণেশ সংজিত সাণ্ডিল্য গোত্র শর্মা দেব শর্মা সংকল্পিত সৌকালীন গোত্র সন্তু ভৌমিক দাস সপরিবার গণপতি দেবতা পূজাঙ্গীভূত শ্রী বিষ্ণু পিতিকাম ইয়াৎ সঙ্গক, যে সঙ্গ সেটা বলতে হবে না, ইয়াৎ সঙ্গ বল, ইয়াৎ সঙ্গক ঔরম্বর সমিতিভি বিষ্ণু পৃথিকাম বিষ্ণু হোম কর্মং করিষ্যামি। ওম যজ্জাগ্রত দূরমুদৈতি দৈবং তদু সুপ্ত সদিবিদ্রঙ্গমং দিশাঙ্গিদ্রেকং তন্মে মন শিব সঙ্কলমস্তু। বং এত বৌরমস্মিধন এত বৌরমস্মিত বৌরমস্মিধ নম দেবায়ম বিষ্ণবে নম এতৎ সম্প্রদানায় ওম ভগবান শ্রী বিষ্ণবে নারায়ণায় নম। এইভাবে অগ্নি চারিদিকে তিনবার ঘুরিয়ে আবার এইখানে রাখলাম বিষ্ণু দেবতাকে।
দিতে হয় বিষ্ণু দৈবতম। ওম তদ বিষ্ণু পরমং পদগুং সদা পশ্যন্তি সুরয়ঃ দিদি বচক্ষুরা ততম স্বাহা। ইদং বিষ্ণবে সমিত বাম হাতে নিয়ে ডানাতে দিতে নেই, অনেক ব্রাহ্মণরা দেন বাম হাতে নিয়ে ডানাতে, দেয়া নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। এতে মন্ত্র এবং যজ্ঞের ব্যাঘাত ঘটে। ওম তদ বিষ্ণু পরমং পদগুং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা ততম স্বাহা। ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদগুং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা ততম স্বাহা। ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদগুং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা ততম স্বাহা। ইদং বিষ্ণবে ওম ভূস্বাহা ইদমগ্নয়ে ওম ভুবস্বাহা ইদং বায়বে ওম সৎস্বাহা ইদং সূর্যায়। আমরা তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা স্বাহা এই মন্ত্র অনেক ব্রাহ্মণ বলেন, আমরা অনেক জায়গায় শুনি, আমরা হয়তো কোনো সময় হয়তো বলেও থাকতে পারি, কিন্তু এটা নির্ভুল বাক্য নয়, ভুল হলো। যজুর্বেদীতে তদ বিষ্ণু পরমং পদগুং এই গুং শব্দটা আসবে, সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা ততম স্বাহা। ওম তদ বিষ্ণু পরমং পদগুং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা ততম স্বাহা। ইদং বিষ্ণবে অনেকে আবার তদ বিষ্ণু বলে, তদ বিষ্ণু কথাটা ঠিক নয়, তদ বিষ্ণু, তদ বিষ্ণু পরমং পদগুং সদা পশ্যন্তি সুরয়ঃ দিবি বচক্ষুরা ততম স্বাহা। ইদং বিষ্ণবে ওম ভূস্বাহা ইদমগ্নয়ে ওম ভুবস্বাহা ইদং বায়বে ওম সৎস্বাহা ইদং সূর্যায়। এবার আমরা প্রায়শ্চিত্ত হোমে যাচ্ছি, একটা অমন্ত্র বিল্বপত্র হোক কোনো সমিধ হোক আগুনে দিলাম। বিষ্ণুরম প্রায়শ্চিত্ত হোমের আগে সংকল্প বাক্য করতে হয়, ওম বিষ্ণুরম তৎসদ দিয়া অদিয়া ভাদ্রে মাসি শুক্লে বক্ষে গণেশ চতুর্থাং তিথ সাণ্ডিল্য গোত্র তপন দেব শর্মা সংকল্পিত সৌকালীন গোত্রস্য শাস্ত্রীক সপরিবার সহিত সন্ধু ভৌমিক দাসস্য শ্রী শ্রী গণপতি দেবতা পূজাঙ্গীভূত শ্রী শ্রী গণপতি দেবতা হোম কর্মণি যদবৈগুণ্য জাতং তদ্দোষ প্রশমনায় তন্ন অগ্নে ইত্যাদিভি পঞ্চভীর মন্ত্রৈর প্রায়শ্চিত্ত হোমহং করিষ্যে। ইতি বাক্য, এই যে বাক্যটা করলাম এটা ভবদেব বাবুর পদ্ধতি অনুযায়ী, আবার আমাদের রঘুনন্দনের মতে অন্য পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করা যায়। আমি এখন ভবদেব বাবুর পদ্ধতি অবলম্বন করে চলছি। ওম অগ্নে তং বিধুনামাসি ওম পিঙ্গাভ্রুমশ্রুকে সাক্ষ পিনাঙ্গ জঠর রুণ সাগস্থ সাক্ষসূত্র অগ্নি সপ্তার্চি শক্তিধারক ওম অগ্নে তং বিধুনামাসি বিদ্ধগ্নে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সনিধে ইহা সনিরুদ্ধম অত্র তৃষ্ণাম কূর্ম ভুজাং গৃহাণ। এই প্রায়শ্চিত্তে যে অগ্নি তার নাম হচ্ছে বিধু, সেই বিধু নামক অগ্নি আবাহন করিলাম, করে এই যজ্ঞে তাকে আহুতি দিচ্ছি। ওম এতৎ পাদ্যং বিদ্ধগ্নয়ে নমঃ কেশর্ঘম বিদ্ধগ্নয়ে নমঃ ইদমাজুনিদকং বিদ্ধগ্নয়ে নমঃ এষমধুবর্কং বিদ্ধগ্নয়ে নমঃ ইদম পুনরাজমৃতকং বিদ্ধগ্নয়ে নমঃ এষ গন্ধং বিদ্ধগ্নয়ে নমঃ এতৎ পুষ্পমং বিদ্ধগ্নয়ে নমঃ এষ ধূপ ওম বিদ্ধগ্নয়ে নমঃ এষ দীপম বিদ্ধগ্নয়ে নমঃ এতৎ হবির্নৈবেদ্যং ওম বিদ্ধগ্নয়ে নমঃ।
ओम अग्निमीले पुरोहितं जगजस्य देवमित्रिजं होतारं रत्नधातमं ओम वेदानां वचनां रक्षो ब्रह्मणानां वचं श्रृणु जदर्थे क्रियते होम तदहोम सफलं गुरु। এবার আমরা ওই পাঁচটি মন্ত্রে আহুতি দিতে চলছি, পাঁচটি মন্ত্রে আহুতি দিতে যাচ্ছি। ওম তন্নয়িতস্য বামদেব ঋষি তৃষ্টুব ছন্দ অগ্নি বরুণ দেবতে প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগ ওম তন্নগ্নে বরুণস্য বিদ্যান দেবস্য হের অবজাত সৃষ্টা জ্যেষ্ঠ বন্ধিতম সুচান বিশ্বা দেশাগুংসি প্রমুখ দস্মাত স্বাহা ইদম অগ্নি বরুণাভ্যাম ওম তন্ন ইত্তস্য বামদেব ঋষি তৃষ্টুব ছন্দ অগ্নি বরুণৌ দেবতে প্রাশ্চিত মে বিনিয়োগ ওম সতন্ন অগ্নে অবম ভবতি নেদিষ্ঠাস্যা উষসৌ বুষ্ঠৌ অবয়ক্ষণ বরুণ গুঙ্গরান ব্রীহি মৃক গুং স্বাবন এধি স্বাহা ইদম অগ্নি বরুণাভ্যাম। দ্বিতীয় আহুতি ওম, তৃতীয় আহুতি যাচ্ছি ওম অয়স্যাগ্নে অশ্বান বিষস্তি পাশ্চ ওম অয়স্যাগ্ন ইত্যস্য প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা প্রাশ্চিত হোমে বিনিয়োগ ওময়শ্চাগ্নে অশ্বান বিষস্তি পাশ্চ সত্যমিত্ত মায়া অসি অয়ান যজ্ঞং ভাসয়া নো দেহি ভেষজ গুং স্বাহা ইদম অগ্নয়ে। চতুর্থ নম্বর আহুতি দিয়ে যাচ্ছি ওম জেতে সতং মিত্রস্য ওম জেতে সতমিত্রস্য শুনসে পরিষি জগতি ছন্দ পূর্ণ সবিতা বিষ্ণুর বিশ্বে দেবা সরকা দেবতা প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগ ওম জেতে সতং বরুণ জে সহস্রং যজ্জিয়া পাশা বিতত মহন্ত তেভিন অদ্য সবিতত বিষ্ণুর বিশ্বে মঞ্চন্তু মরুত সরকা স্বাহা ইদং বরুণায়। পাঁচ নম্বর ওম ওম ইদং বরুণায় সবিত্রেয়ং বিষ্ণবে বিশ্বেভ্যো দেবেভ্যো মরুদ্ভ্যো সর্গেভ্যো। পাঁচ নম্বর ওম উদুত্তমিত্তস্য শুনসে পরিষি তৃষ্টুব ছন্দ বরুণ দেবতা অয়ানে রক্ষ্ম পাশয় উন্মোচনে বিনিয়োগ ওম উদুত্তমং বরুণ পাশ মস্মদবাধমং রথায় বয়ংহতায় যথ বয়মদিত্র ব্রত তথা নগসদিতয়ে শ্যাম স্বাহা ইদং বরুণায়। ওম প্রজাপতিকে স্মরণ করে প্রজাপতিকে আহুতি দেন ওম প্রজাপতয়ে স্বাহা ইদং প্রজাপতয়ে। প্রচুর পরিমাণ ভি নিয়ে ওম অগ্নয়ে সৃষ্টকিতে স্বাহা ইদম অগ্নয়ে সৃষ্টকিতে। এবারে নবগ্রহে আহুতি যাচ্ছি ওম ভূস্বাহা ইদম অগ্নয়ে ওম ভুবস্বাহা ইদং বায়বে ওম সস্বাহা ইদং সূর্যায়। পুনরায় নবগ্রহে আহুতি ওম আকৃষ্ণ ওম আকৃষ্ণে নরেশ বর্তমান নিবেশন্ন মৃতং মর্তঞ্জ হিরণ্ময়ন সবিদ রথেন দেব জাতি ভুবনানি পশ্যন স্বাহা ইদং সূর্যায়। ওম ইমং দেবসবদন গুং সুবদ্ধং মহৎক্ষত্রায় মহৎজ্যেষ্ঠায় মহৎজনরজ্যসেন্দ্রসেন্দ্রিয়ায় ইমং মুষ্যপুত্রমস্য পুত্রমস্য ভীষে এসুভমিরাজসমস্মাকং ব্রাহ্মণাগুরয় স্বাহা ইদং সোমায়। ওম অগ্নিমূর্ধা দিব কহুৎপতি পৃথিব্যা অয়ং অপাগুং রেতাগুংসি জিহ্নতি স্বাহা ইদং মঙ্গলায়। ওম উদ্বুদ্ধসগ্নে প্রতিজাগৃহীতমিষ্টপূর্তে সগুংসি যথময়ঞ্চ অসিমিন্তা সধস্তদ্রস্মিন বিশ্বদেবা যজমানশ্চ ছিদত স্বাহা ইদং বুধায়। ওম বৃহস্পতে অতি অদর্জ অর্হাদ্মুদ্ভাতি কুতমর্জনেষু যদি দয়েচ্ছ বস
ঋত প্রজাত সমাসুদ বিনা গুন্ধে চিত্র গুম স্বাহা ইদং বৃহস্পতয়ে ও মন্নাত পরিশ্রুদ্র সং ব্রহ্মণা বাপিবাত ক্ষত্রিয়ং পয় সোমং প্রজাপতি রীতেনা শুক্রমন্দ্র সেন্দ্র সেন্দ্রমিদং পয়মৃত মধু স্বাহা ইদং শুক্রায় ওম সন্ন দেবীরভীষ্টায় আপভবন্তু পীতয়ে সংযরভিস্রবন্তু না স্বাহা ইদং শনিশ্চরায় ওম খণ্ডাদ খণ্ডাদ পরোহন্তি পরুষা পরুষস্পরি এবানো দুর্বে প্রতনু সহস্রেণ সথেন চ স্বাহা ইদং রাহবে ওম কেতুং কৃহ্ণ কেতবে পেশো মর্যা পেশসে সমুষদ্ভিরজয়থা স্বাহা ইদং কেতবে ওম ইন্দ্রায় স্বাহা ইদমিন্দ্রায় ওম অগ্নয় স্বাহা ইদমগ্নয়ে ওম যমায় স্বাহা ইদং যমায় ওম নৃতায় স্বাহা ইদং নৃতায় ওম বরুণায় স্বাহা ইদং বরুণায় ওম বায়বে স্বাহা ইদং বায়বে ওম কুবেরায় স্বাহা ইদং কুবেরায় ওম শনায় স্বাহা ইদং শনায় ওম ব্রহ্মণে স্বাহা ইদং ব্রহ্মণে ওম অনন্তায় স্বাহা ইদং অনন্তায়। এই দশদিক পালে বিশেষ বিশেষ মন্ত্র আছে, সময়ের অভাবের জন্যে এই সংক্ষিপ্ত মন্ত্রে আহুতি দিলাম। ওম গণপতয়ে স্বাহা ইদং গণপতয়ে ওম শীতলায় স্বাহা ইদং শীতলায় ওম মনসায় স্বাহা ইদং মনসায় ওম গঙ্গায় স্বাহা ইদং গঙ্গায় ওম যং যমুনায় স্বাহা ইদং যমুনায় ওম পঞ্চনন্দায় স্বাহা ইদং পঞ্চনন্দায় ওম গঙ্গাদি নদীভ্য স্বাহা ইদং গঙ্গাদি নদীভ্য ওম বটাদি বিক্ষেভ্য স্বাহা ইদং বটাদি বিক্ষেভ্য ওম ওম গঙ্গাদি নদীভ্য স্বাহা ইদং গঙ্গাদি নদীভ্য ওম গ্রীষ্মাদি ষড় ঋতুভ্য স্বাহা ইদং গ্রীষ্মাদি ষড় ঋতুভ্য ওম ভূলোকে স্বাহা ইদং ভূ ওম ভুবলোকে স্বাহা ইদং ভুব ওম মহলোকে স্বাহা ইদং মহ ওম জনলোকে স্বাহা ইদং জন ওম তপলোকে স্বাহা ইদং তপ ওম স্বলোকে স্বাহা ইদং স্ব ওম ভূর্ভুবস্বলোকে স্বাহা ইদং ভূর্ভুবস্ব ওম ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম পঞ্চভূতেভ্য স্বাহা ইদং ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম পঞ্চভূতেভ্য ওম সরস্বত্যৈ স্বাহা ইদং সরস্বত্যৈ ওম পুষ্টৈ স্বাহা ইদং পুষ্টৈ ওম মুষিকায় স্বাহা ইদং মুষিকায় ওম শৃঙ্গলক্ষ্মী স্বাহা ইদং লক্ষ্মী ওম সর্বাভ্য দেবীভ্য স্বাহা ইদং সর্বাভ্য দেবীভ্য। এবার আমরা পূর্ণাহুতিতে যাচ্ছি, যজমানকে ডাকবো। যজমানকে ডেকে একটি কাঠ ছুঁয়ে ডান কাঁধে স্পর্শ করে আমরা পূর্ণাহুতি প্রদান করব। আগুনটা যাতে খুব প্রজ্বলিত হয় সেটা দেখতে হবে, সেই আগুনেতে আহুতি দিতে হয়। যতটা আগুন উঠবে ততটাই কর্তার মঙ্গল এবং ব্রাহ্মণের মঙ্গল। তবে খুব বেশি আগুন তুলবেন না, কারণ পরবর্তী সময়ে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। আগুনটা একটু হিসেব মতো করে দেবেন, তুলবেন। ওম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ নারায়ণ হরি ওম অগ্নে তং মীর নামাসি ওম পিঙ্গাভ্রুমশ্রুখে সাক্ষ পিনাঙ্গ জড়রুণ ছাগস্ত সাক্ষসূত্রাগ্নি সপ্তার্চি শক্তিধারক ওম অগ্নে তং মীর নামাসি মীরগ্নে আগচ্ছি আগচ্ছি অতিষ্ঠি অতিষ্ঠ ইয় সনিধে ইয় সনিধ্যম অতিষ্ঠাম কুর্ম বুজং গৃহাণ এতৎ পদ্মং মীরগ্নে নমঃ এষর্ঘম মীরগ্নে নমঃ ইদমাজমনিদকং মীরগ্নে নমঃ এষ মধুবর্গম মীরগ্নে নমঃ ইদম পুনজমনিদকং মীরগ্নে নমঃ এষ গন্ধং মীরগ্নে নমঃ এতৎ পুষ্পমম মীরগ্নে নমঃ এষ ধূপমীরগ্নে নমঃ এষ দীপমীরগ্নে নমঃ এতৎ হবির্ণৈবেদ্যং মীরগ্নে নমো নমঃ। এই প্রত্যাহুতিটা ওই পাত্রে নিলাম, বা প্রত্যাহুতি পাত্রে করে আপনি আহুতি দিতে পারেন। একটি বস্ত্র নিলাম, সে লাল নিতে পারেন, সাদা নিতে পারেন, হলুদ নিতে পারেন, সে এক একটা কর্মে এক একটার জন্যে এক রকম বস্ত্র। এই মোদক নিলাম, একটি কদলী নিলাম, একটি বিল্বপত্র নিলাম, একটি ফুল নিলাম, একটি সুপারি নিলাম মানে গুবাক, একটি তাম্বুল নিলাম। মোদক হচ্ছে গণেশের প্রিয়, তাই মোদকটাই আহুতি দিচ্ছি। প্রিয় বস্তু, যার যেটা প্রিয় সেটা ভগবানকে নিবেদন করতে হয়। যজমান আমার ডান কাঁধে ধরো, ডান কাঁধ, ডান কাঁধ, দক্ষিণ কাঁধ পাটকাঠি দিয়ে ধরো।
সস্ত্রীক একটু লাড্ডু নিবেদন করছি, নাড়ু গণেশের খুব প্রিয় জিনিস, তাই গণেশ উদ্দেশ্য করে নাড়ু প্রদান করছি। আমার একটু আজকের মনের ইচ্ছে হলো একটু দিলাম 108টা নাড়ু গণেশকে উদ্দেশ্য করে, তাই গণেশকে দিচ্ছি আমি, একটা দিলেও হবে আপনারা, একটা দিলেও হবে মিষ্টি। আমার ইচ্ছে হলো আজকে গণেশকে আমি 108টা নাড়ু দেবো, তাই আমি 108টা নাড়ু প্রদান করছি। বঙ্গেশ্বরী লড্ডু খায়, নসী লড্ডু খায়, নসী লড্ডু খায় নম, এতে গন্ধ পুষ্পে তসময় লড্ডু খায় নম, এতে গন্ধ পুষ্পে বঙ্গে তব্য অষ্টোত্তর শতসঙ্গ লড্ডুকে ভো নম, এতব্য অষ্টসঙ্গ লড্ডুকে ভো নম, এতব্য অষ্টসঙ্গ লড্ডুকে ভো নম, ওম বঙ্গে তব্য অষ্টোত্তর সঙ্গ লড্ডু খায় নম, এ তসময় বঙ্গ ওম বঙ্গ এ তসময় অষ্টোত্তর সঙ্গ লড্ডু খায় নম, ওম এ তসময় অষ্টোত্তর সঙ্গ লড্ডু খায় নম, এতে গন্ধ পুষ্পে দিবতে দেবায় ওম বিষ্ণবে নম, এতে গন্ধ পুষ্পে সমাধানায় ওম গঙ্গণপথে নমো নম, যজমান আসুন। ফল পুষ্প দেখছেন 108টা লড্ডু আমি নিবেদন করছি, এই দেখুন এই লড্ডুকটা আমরা নিবেদন করবো, লাড্ডুটা মানে নাড়ু নারকেল নাড়ু নিবেদন করছি গণেশকে প্রীতি লাভের জন্যে, বিশেষ দিনে বিশেষ সময়ে। যজমান সস্ত্রীক ধর্মাচরেত, স্ত্রী ডান দিকে আসো, আমরা জানি সবসময় বাম দিকে বসাই, বলছে জীবেদ ভত্তরি বামাঙ্গি মৃতবাপি সদক্ষিণা শ্রাদ্ধায় বিবাহে যজ্ঞে চ পত্নী অত সদা, সবসময় ডান দিকে রেখে কাজ করতে হয়। ওম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ নারায়ণ হরি, ওম ভরদ্বাজ ঋষি উষ্ণিক ছন্দ বৈষ্ণর দেবতা পূর্ণ হোমে বিনিয়োগ, ওম মূর্ধানং দিবরতিং পৃথিব্যা বৈশানরমৃতজাতমগ্নিম কবিগুং সাম্রাজ্যমহিতিং জানামাসন্ন পাত্রং দেবাজনন্তগুং স্বাহা, ওম মূর্ধানং দিবরতিং পৃথিব্যা বৈশানরমৃতজাতমগ্নিম কবিগুং সাম্রাজ্যমহিতিং জানামাসন্ন পাত্রং দেবাজনন্তগুং, ওম মূর্ধানং দিবরতিং পৃথিব্যা বৈশানরমৃতজাতমগ্নিম কবিগুং সাম্রাজ্যমহিতিং জানামাসন্ন পাত্রং দেবাজনন্তগুং স্বাহা। এইভাবে আমরা আহুতি প্রদান করলাম, যজমানের হাতে যে কাঠিটাকে ভেঙে আগুনে মানে অগ্নিতে প্রদান করলাম। এবার আমরা সবাই অগ্নিদেবকে প্রণাম করব, সবাই হাত জোড় করে বলুন, বলুন নম যদর্থে কি নম বেদানাং বচনং রক্ষ ব্রাহ্মণানাং বচং শৃণু, যদর্থে ক্রিয়তে হোম তদ হোম সফলং কুরু, চতুর্বদন সদমস্থ চতুর্বেদ কুটুম্বিনে দিয়ানুষ্ঠেয় সৎকর্ম সক্সিনে ব্রহ্মণে নমঃ, তমগ্নে সর্বভূতানাম অন্তঃসরসি পাবক হব্যং বহুষি দেবানাম অত শান্তিং প্রযোচ্ছমে, পিঙ্গাক্ষ লোহিত গ্রীব প্রতাপিংশ্চ হুতাসন সাক্ষিতং পুণ্য পাপানং ধনঞ্জয় নমস্তুতে, হে পাপ পুণ্যের সাক্ষী অগ্নিদেব তোমাকে শতকোটি প্রণাম, তোমাকে শতকোটি প্রণাম, তোমাকে শতকোটি প্রণাম, তুমি হব্যের বাহক তুমি কব্যের বাহক তোমাকে শতকোটি প্রণাম, তোমাকে শতকোটি প্রণাম, হে সহা মাতা তোমাকেও শতকোটি প্রণাম। ওম এবারে আমরা যজ্ঞের পরে পূর্ণ পাত্র উৎসর্গ করব, একটি পাত্রে করে পূর্ণ পাত্র দিতে হয়, 256 মুঠো অনেকে দেয়, নিয়ম হচ্ছে 256 মুঠো, যদি কেউ না দিতে পারে কিছু মূল্য আর কিছু আতপ চাল পান সুপারি আর
যাহোক দ্রব্য দিতে পারে, দানীয় দ্রব্য। এখানে একটি চাল নিলাম, একটি এই পান নিলাম, একটা সুপারি নিলাম, একটা মুদ্রা নিলাম। এখানে চালটা অল্প, তো সেই জন্যে 101 টাকা নিলাম উপযুক্ত মূল্য। এইটা ব্রহ্মার কাছে রেখে অর্পণ করব, উৎসর্গ করব। ওম বং এতস্ময় পূর্ণ পাত্রানুকল্প ভোজ্যায় নমো, ওম এতস্ময় পূর্ণ পাত্রানুকল্প ভোজ্যায় নমো, ওম এতস্ময় পূর্ণ পাত্রানুকল্প ভোজ্যায় নমঃ, এতে গন্ধ পুষ্পে ওম এতস্ময় পূর্ণ পাত্রানুকল্প ভোজ্যায় নমঃ, এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ, এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানায় ব্রহ্মণে বিষ্ণবে নমঃ। বাক্য বিষ্ণুরম তৎস, অভিলাপ বাক্য বিষ্ণুরম তৎস তদ্দ অদ্দ ভাদ্রে মাসি শুক্লে পক্ষে গণেশ চতুর্থাং তিথৌ সাণ্ডিল্য গোত্র তপন দেব শর্মা সংকল্পিতস্য সৌকালীন গোত্রস্য সস্ত্রীক সপরিবার সহিত সন্তু ভৌমিক দাসস্য শ্রী শ্রী গণেশ দেবতা পূজাঙ্গীভূত হোম কর্মণি ব্রহ্মকর্ম প্রতিষ্ঠার্থং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যম বা রজতমূল্যম শ্রী বিষ্ণুর দৈবতম অর্চিতম পূর্ণ পাত্রানুকল্প ভোজ্যম ব্রহ্মণে বিষ্ণবে অহং দদানি। এখানে ব্রহ্মার জায়গায় আমি নারায়ণকে ব্রহ্মা স্বরূপ করে দান করলাম। এবার আমরা অগ্নির দিকে যাচ্ছি। অগ্নি ক্ষমস্য, হে ব্রহ্মণ ক্ষমস্য, ব্রহ্মাকে ক্ষমা প্রার্থনা জানালাম। অগ্নিতে দুধ দিয়ে অগ্নির উপরে দেব খাদ্যস্বরূপ আগুন। আমরা জানি অগ্নির খাদ্য ঘি, ঘি জল এবং দুধই তিনটি বস্তুই হচ্ছে অগ্নির খাদ্য। দিয়ে দিলাম। এবার আমরা ওখান থেকে একটি একটি জায়গা থেকে মানে ঈশানকোণ থেকে একটি কাঠের অঙ্গার বা ভস্য তুললাম পরিমাণ মতো, যেরকম কর্তা থাকবে কর্তাকে দেওয়া যাবে, যত পরিমাণ কর্তা থাকবে তাদের উদ্দেশ্য করে সেরকম একটা ভস্য তুললাম। এই দেখুন ভস্যটা তুললাম, নিয়ে এলাম ইদং পাত্রে বাটিতে ঢাললাম। যেটা হাত ঝাড়া দিয়েছিলাম সেটাকে বলে ইদং পাত্র। এবারে এইটাকে আমরা একটু ঘর্ষণ করে এটাকে একটু কুশির ভিতর দিকে লাগিয়ে নিলাম। এই কুশির ভিতর দিকে যে অঙ্গারটা সেইটা নারায়ণকে বা গণেশ দেবতাকে আমি দান করতে পারি, তারপরে আমরা গ্রহণ করতে পারি। আগে অগ্নিতে দিই ওম কশ্যপ স্রোত্রায়ুষম ওম যোমদগ মেত্রায়ুষম যদ্দেবানম ত্রায়ুষম তন্মে অস্তু ত্রায়ুষম। আমি যে আগুনে দিলাম আগুনটা কম বলে দিলাম, আগুনটা বেশি উঠলে তখন এইভাবে ছিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই কালিটি নিয়ে এই ভস্যটা নিয়ে তিলকেরটা আমি শঙ্খে দেব। ওম কশ্যপ স্রোত্রায়ুষম যোমদগ মেত্রায়ুষম যদ্দেবানম ত্রায়ুষম তন্মে অস্তু ত্রায়ুষম। গণেশ দেবতায় ঘটে বা গণেশ দেবতাকে দিচ্ছি। ওম কশ্যপ স্রোত্রায়ুষম যোমদগ মেত্রায়ুষম যদ্দেবানম ত্রায়ুষম তন্মে অস্তু ত্রায়ুষম। এবার নারায়ণকে দিচ্ছি ওম কশ্যপ স্রোত্রায়ুষম যোমদগ মেত্রায়ুষম যদ্দেবানম ত্রায়ুষম তন্মে অস্তু ত্রায়ুষম। এবার নিজে গ্রহণ করছি, দেখুন ব্রাহ্মণের তিলক লম্বা। ওম কশ্যপ স্রোত্রায়ুষম, এইভাবে আবার নেবেন ওম কণ্ঠে যোমদগ মেত্রায়ুষম ডান বাহুতে যদ্দেবানম ত্রায়ুষম তন্মে অস্তু ত্রায়ুষম। মহিলাদের বাম বাহু বক্ষ আর আমাদের পুরুষদের ডান বাহু বক্ষ। এবার অগ্নিটাকে নির্বাপন করছি। ওম অগ্নেতং সমুদ্রং গচ্ছ, এই দেখো পরিণীতা পাত্রের যে জল
সেই জলটা আমি ঈশান কোণে দিলাম, যে নির্বাপন করতে হয় এই জল দিয়ে দিলাম, আগুনটা নির্বাপন হলো। এবার দুধ দিয়ে আমরা ঈশান কোণে পৃথিবীকে শীতল করছি। পৃথিত্বং শীতল ভব, দেখো আমরা ছাদের উপরে আছি, পৃথিবী নেই, তাই একটু মাটি দিয়ে আমি দিলাম। পৃথিত্বং শীতল ভব, ঈশান কোণে দিয়ে এবারে আগুনটাকে নির্বাপন করিলাম। এবার আমি যজমানকে এই তিলকটা লাগাবো। যজমানের কপালে ঠিক এইভাবে লাগাতে হয়। যজমান অব্রাহ্মণ, তাই এখানে গোল তিলক দেব। কশ্যপশ্য ত্রায়ুষম কণ্ঠে যমদগ্মে ত্রায়ুষম, ডান বাহুতে যদ্দেবানাম ত্রায়ুষম, বক্ষস্থলে তন্মে অস্তু ত্রায়ুষম। নাস্ত্রীকে দিচ্ছি। কশ্যপশ্য ত্রায়ুষম যমদগ্মে ত্রায়ুষম যদ্দেবানাম ত্রায়ুষম তন্মে অস্তু ত্রায়ুষম। মা এটা নাও তো একটু আঙুলে করে, এই ডান হাতটা দাও, এটা নিয়ে একটু কণ্ঠে ঠেকিয়ে নাও, একটু বাম বাহুতে ঠেকিয়ে নাও, একটু বক্ষস্থলে ঠেকিয়ে নাও। দক্ষিণান্তে ঢুকছি। এবার এই কর্মের, কর্ম করলে কর্মের দক্ষিণা না দিলে কর্ম সম্পূর্ণ ফল পাওয়া যায় না, কর্মের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। অভিলাপ বাক্য করব। একটা পাত্র নিলাম, মৃন্ময় হোক ধাতু হোক, একটা পিতলের পাত্রই নিলাম। নিলে একটা হরিদকে নিলাম, ওতে একটু মুদ্রা দিলাম, সে আপনার যেরকম সম্ভব, যেরকম জয়মান যেরকম দেবে ওদিকেও দিতে পারে, আর যেরকম খুশি। মোটামুটি অন্তত ন্যূনতম পক্ষে একটি কয়েন নেবেন। নিয়ে এই পয়সাটাকে উৎসর্গ করবেন। ওম বং ওম এ তসময় কাঞ্চনমূল্যায় নম, এ তসময় কাঞ্চনমূল্যায় নম, তসময় কাঞ্চনমূল্যায় নম, এতে গন্ধপুষ্পে তসময় কাঞ্চনমূল্যায় নম। এই ফুলটা দিলাম। এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে দেবায়ো শ্রী বিষ্ণবে নম, বিষ্ণু নারায়ণকে দিলাম। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নম, মাটিতে বয়েকে ফুলটা দিলাম ব্রাহ্মণকে। প্রথমটা ব্রাহ্মণকে উদ্দেশ্য করে দান করতে হয়, তারপরে দেবতাকে দিতে হয়। বিষ্ণুরম তৎসদ্দ অদ্দ ভাদ্রে মাসি শুক্লে বক্ষে গণেশ চতুর্থাং তিথ সাণ্ডিল্য গোত্র তপন দেব শর্মা সংকল্পিত সৌকালীন গোত্র সস্ত্রীক কন্যা সহিত সন্তু ভৌমিক মহোদয়স্য বা দাসস্য বাণিজ্য বৃদ্ধি কাম বা গণপতি দেবতা প্রীতিকাম, গণপতি দেবতা সহিত শ্রী বিষ্ণু লক্ষ্মী তৎসহিত ভগবতী দুর্গা দেবী পূজাঙ্গীভূত গণেশ দেবতা তদ হোম কর্মণ সাঙ্গতার্থং দক্ষিণমিদং কাঞ্চনমূল্যং বা রজতমূল্যম শ্রী বিষ্ণুর দৈবতম অর্চিতম সাণ্ডিল্য গোত্রম তপন কুমার দেবশরমণে বা যথাসম্ভব গোত্র নাম্নে ব্রাহ্মণায় অহং দদানি। ওনার হয়ে আমি কাজটা করছি, তাই পরার্থে দদানি। ব্রাহ্মণকে এই টাকাটা আমি ঠেকিয়ে ওইখানে দিয়ে দিলাম। এবার আমরা দেবতাকে উৎসর্গ করছি। বং এ তসময় কাঞ্চনমূল্যায় নসময় কাঞ্চনমূল্যায় নসময় কাঞ্চনমূল্যায় নম, এতে গন্ধপুষ্পে তসময় কাঞ্চনমূল্যায় নম, এতে গন্ধপুষ্পে দেবতায় দেবায়ম বিষ্ণবে নম, এতে গন্ধপুষ্পে তৎসমদনায় ওম গং গণপতয়ে নম, বিষ্ণুরোম তৎসদ্দ অদ্দ ভাদ্রে মাসি শুক্লে বক্ষে চতুর্থাং বা গণেশ চতুর্থাং তিথ সাণ্ডিলগত তপন দেব শর্মা সংকল্পিত সৌকালীন গোত্র সস্ত্রীক কন্যা সহিত সৌকালীন গোত্র সন্তু ভৌমিক মহোদয়স্য বা দাসস্য শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধিপূর্বক বাণিজ্যাদি বৃদ্ধি কাম শ্রী গণপতি দেবতা পূজা তদ হোম কর্মণ সঙ্গতার্থং দক্ষিণমিদং কাঞ্চনমূল্যম শ্রী বিষ্ণু দৈবতম অর্চিতম গণপতি দেবতা ঐতুভ্য মহং
দদানি, ওনার উদ্দেশ্য করে গণেশ দেবতাকে আমি দান করলাম। আবার যজমানকে বসিয়ে পরে আমাদের দক্ষিণান্ত করতে হয়, অভিলাপ বাক্য পাঠ করতে হয়। যজমানের অভিলাপ বাক্য পাঠ করার পরে অচ্ছিত ধাবন, বৈগুণ্য সমাধান ইত্যাদি করতে হয়। ওম বিষ্ণু পুণ্ডরীকাক্ষ নারায়ণ হরি, ওম শ্রী গণেশ দেব, ওম শ্রী শ্রী গণেশ দেবতা পূজা কর্ম অচিদ্রহ্মস্তু, অমদ্য কৃতস্মিন শ্রী 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 গণেশ দেবতা পূজা কর্মণি যত বৈগুণ্য জাতং তত সোনায় শ্রী বিষ্ণু শরণমহং করিষ্যে, ওম তদ বিষ্ণু পরমং পদং সদাবশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। এখানে আমি তদ বিষ্ণু পরমং পদম বললাম কেন, আমার নিজের জন্যে। ওম শ্রী বিষ্ণু, 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 ওম অগজনাদ যদি বামহাদ প্রচ্ছবে তদ্ধরে সুজাত তদ বিষ্ণোর সম্পূর্ণ সাধিতি শ্রুতি যদ সঙ্গম কৃতং কর্ম জানতা ভাব্য জানতা সঙ্গম ভক্ত সর্বং শ্রীহরি নমানু কীর্তনাথ। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরির নামৈব কেবলম, হরির নামৈব কেবলম, হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এইভাবে জলটা নিলাম, ডানাতে ঢাললাম, হাতের তলায় হাত দিলাম, ডানাতের তলায় বাঁ হাত দিলাম, এইভাবে আঙুলের ডগা দিয়ে দেবতৃত্বভাবে আমরা এই জলটা ভগবানকে দান করব, প্রদান করব। ওম, আমাদের ভুল ত্রুটি সংশোধনের জন্য ভগবান আমাদের যাতে এই যদি কোনো মন্ত্রে ভুল ত্রুটি হয়ে থাকে তিনি যাতে আমাদের ক্ষমা করেন। ওম প্রিয় তং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ এতদ শুভাশুভ কর্ম ফলম শ্রীনারায়ণ চরণে সমর্পিতমস্তু। ওম অনেন কর্ম না ভগবান চরণে প্রসীদতু। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু সর্বং তত্ত্ব সদা।